হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা আমাদের জীববিজ্ঞান বইয়ের যে রেচন চ্যাপ্টারটা আছে মানব রেচন এই চ্যাপ্টারে কিছু জ্ঞানমূলক কোশ্চেন তোমাদের নিশ্চয়ই ইতিমধ্যে করিয়ে দিয়েছি আজকে আমরা যেই এই চ্যাপ্টারে কিছু অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে হাজির হয়েছি এবং এই চ্যাপ্টারে যেই অনুধাবনমূলক কোশ্চেনগুলো সচরাচর ছিলে দেখা যায় যে বোর্ড পরীক্ষা এসে থাকে বা বিভিন্ন স্কুলের টেস্টেও এসে থাকে এই ধরনের কোয়েশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে করিয়ে দেব আর তার আগে আমরা একটু মনে করে নেই যে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়িয়েছিলাম আমরা এই চ্যাপ্টারে জেনেছিলাম যে আমাদের শরীরে যে দেহ পানিসাম্যতা নিয়ন্ত্রণে যে প্রধান অঙ্গ কাজ করে বৃক্ষ বা কিডনি সে সম্পর্কে জেনেছিলাম যে কিডনির গঠন কীরকম হয় কিডনি কিভাবে কাজ করে কিডনি অকেজো হয়ে গেলে কোন প্রসেসিংয়ে কিডনির কাজটাকে মেনটেন করা হয় তারপরে দৈনিক আমাদের কি পরিমাণ পানি পান করা উচিত এই ধরনের কিন্তু কথাগুলো আমরা বা এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখানে ডিসকাস করেছিলাম আমাদের বিগত ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই আমাদের এই রেচন চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে নিয়েছো আজকে আমরা দেখব যে অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসলে কিভাবে অ্যান্সার করতে হবে এবং কিভাবে সংক্ষেপে মূল কথা লেখে বা সারমর্মাকার লিখে কিভাবে ভালো মার্কস কিনতে এখান থেকে পাওয়া যায় সেটাই আমরা দেখব তো আমরা এক নম্বর যে কোশ্চেনটা লিখেছি তোমাদেরকে বলছি এক নম্বর কোশ্চেনটা দেখে নাও যে দেহে পানি পরিমাণ নিয়ন্ত্রণে মূত্র তৈরির অঙ্গের ভূমিকা ব্যাখ্যা করো খুব বড় একটা কোশ্চেন তোমাদের কাছে মনে হতে পারে বাট এটা দুই মার্কসের জন্যই এসেছে এবং দুই মার্কসের জন্যই কিন্তু এটাকে লিখতে হবে সেক্ষেত্রে তুমি কিভাবে অ্যান্সারটা করতে পারো আমি বলছি দেহে পানি পরিমাণ নিয়ন্ত্রণে মূত্র তৈরির প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ষ বা কিডনি আমাদের মানব দেহে দুটি কিডনি আছে ডান দিকে একটি বাম দিকে একটি তো এই কিডনির কাজ হচ্ছে বা বৃক্কের কাজ হচ্ছে আমরা যে দৈনিক পানি পান করি এই পানি পান করার পরে আমাদের শরীরে যে অতিরিক্ত পানিটা থেকে যাচ্ছে এই অতিরিক্ত পানির সাথে যে বিষাক্ত কিছু পদার্থ যেগুলো বর্জ্য পদার্থ নামে পরিচিত যেগুলো শরীরে থাকে অনেক বেশি ক্ষতি হতে পারত নানা ডিজিজে আমরা আক্রান্ত হতে পারতাম এই ধরনের বিষাক্ত পদার্থগুলো কিন্তু এই শরীর থেকে পানির মাধ্যমে অতিরিক্ত পানির মাধ্যমে সে বের করে দিচ্ছে তো এখানে আমরা দেহে পানির পরিমাণ নিয়ন্ত্রণে আমরা কিডনির ভূমিকায় অপরিসীম দেখতে পাই তার কারণটা হচ্ছে যে আমরা দৈনিক গড়ে যে পরিমাণ পানি খাচ্ছি এই পানিটা আমাদের শরীরে যাওয়ার পরে মূলত কিডনির মাধ্যমেই কিন্তু আমাদের শরীর থেকে সবচেয়ে বেশি পরিমাণে পানি কিন্তু বের হয়ে যাচ্ছে যার কারণে আমরা প্রতিদিনের চাহিদা পানি মিটিয়ে আমাদের প্রত্যেকটি কোষ পানির চাহিদা মিটানোর পরে যে অতিরিক্ত পানিটা থাকছে কিডনি সেটাকে বিষাক্ত রূপে কিন্তু বাইরে ফিরিয়ে দিচ্ছে তো তোমরা এভাবে কিন্তু কথাগুলো এখানে সাজাতে পারো গুছিয়ে লিখতে পারো যে কিডনির মেইন কাজটা কি সে কি বিষাক্ত পদার্থ এখান থেকে বের করছে এবং অতিরিক্ত পানি কিভাবে বের করছে আমরা তোমরা তোমরা জানো যে আমাদের ঘামের মাধ্যমে শরীর থেকে কিন্তু পানি বের হয়ে যায় কিন্তু আমাদের মেইন যে যে পানিটা বের হয়ে পরিমাণে যাওয়ার কথা বা অতিরিক্ত যে পানিটা সবচেয়ে বেশি বের হয় সেটা বের হয় কিন্তু কিডনির মাধ্যমে এবং রক্ত থেকে পরিশ্রুত তরলটা ছেঁকে কিডনি আলাদা করে অতিরিক্ত পানিটা কিন্তু সে পরিবেশে ফিরে দিচ্ছে তো এভাবে তোমাদের প্রত্যেকটা মানব দেহে বা প্রাণী দেহে কিন্তু পানি সাম্যতার সাথে সাথে কিন্তু পানি চাহিদাটা এই কিডনির মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণে থাকছে এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনে আসি ডায়ালাইসিস কেন করা হয় ডায়ালাইসিস কেন করা হয় এটা খুব মোস্ট পপুলার একটা কোশ্চেন এই চ্যাপ্টারে তোমরা জানো যে ডায়ালাইসিস শব্দটার সাথে আমরা সবাই পরিচিত ডায়ালাইসিস করা হয় এই কারণে কারো কিডনি যদি অকেজ বা বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন আর কিডনি তার নর্মাল যে সাধারণ অ্যাক্টিভিটিসটা থাকে যে রক্ত থেকে তরল তলশিককে আলাদা করা সেটা কিন্তু সে তার দেহের মধ্যে আর করতে পারছে না সুতরাং তাকে বৈজ্ঞানিক উপায়ে রক্তটাকে পরিশোধন করতে হবে এই বৈজ্ঞানিক উপায়ে রক্ত রক্ত পরিশোধন করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে ডায়ালাইসিস এখানে একটি হাতের যে যে ধমনি থাকে এটার মাধ্যমে রক্ত হয় সারা বডিতে এবং শিরার সাথে একটি ডায়ালাইসিস টিউবের সংযোগ দেওয়া হয় সংযোগ দেওয়ার পরে রক্ত বের হয়ে ডায়ালাইসিস টিউবের মধ্যে পড়লে ডায়ালাইসিস টিউব এটাকে পরিশ্রুত রূপে আলাদা করে ফেলে এবং পানিটাকে ছেঁকে কিন্তু সে পৃথক করে ফেলে পুনরায় যে রক্তটা থাকে পরিশোধন যুক্ত রক্ত এই রক্তটাকে আবার কিন্তু ওই মানব দেহে রিপ্লেস করে দেওয়া হয় তো এভাবে কিন্তু ডায়ালাইসিস প্রক্রিয়াটা চলতে থাকে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে এটা শুধুমাত্র যাদের কিডনি অকেজ বা বিকল হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু ডায়ালাইসিস প্রক্রিয়াটা বৈজ্ঞানিক উপায় করা হয়ে থাকে এবার আমরা আসি আমাদের থার্ড আল্ট্রা ফিলট্রেশন কি বলতে কি বুঝে ফিলট্রেশন হচ্ছে কিডনির মাধ্যমে করা হয় মানে চাপের চাপের মাধ্যমে মাধ্যমে ফিল্টার করা পরি আলট্রাফিল বা ফিল্টার করাকেই বলা হচ্ছে ফিলট্রেশন যখন আমাদের কিডনি কাজ করা শুরু করে পানি পানিসম্যতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তখন দেখা যায় যে ব্লাডের একটা চাপের সৃষ্টি হয় এবং রেনাল ক্যাপসুল এই চাপে সংঘটিত হয় এবং রেনাল ক্যাপসুলের মাধ্যমে এই চাপ সংঘটিত হয়ে পরবর্তীতে কিন্তু রক্ত থেকে পরিশ্রুত যে তরলটা থাকে এটাকে ছেঁকে ফিল্টার করে আলাদা করে ফেলে তো বলতে তোমরা পারো রক্তের যে ফিল্টারের প্রক্রিয়া সে যে চাপের মাধ্যমে গ্লোমেউলাসের মাধ্যমে এই চাপটাকে সে রিপ্লেস করে ফিল্ট্রেট করে পানিটাকে সে যে ছেঁকে আলাদা করলো এই ছেকে আলাদা করার প্রক্রিয়াটাই হচ্ছে আলটা ফিল্টারেশন এরপরে আমরা চার নম্বর কোশ্চেনে আসি রেচনতন্ত্রের কাজ কি বুঝিয়ে লেখো রেচনতন্ত্রের কাজ হচ্ছে আগে তোমাদের জানতে হবে রেচনতন্ত্রটা কি রেচনতন্ত্র মানবদেহের একটি গুরুত্বপূর্ণ তন্ত্র শুধু মানবদেহ বলছি না সমস্ত প্রাণীদেহেই রেচনতন্ত্র কাজ করে রেচনতন্ত্র হচ্ছে অনেকগুলো টিস্যু অঙ্গের সমষ্টি এই এখানে মেইন যে অঙ্গ সেটা হচ্ছে কিডনি বা বৃক্ষ এই অঙ্গের কাজ হচ্ছে যে যে পরিস্রুত তরলটা থাকে আমাদের ব্লাডে সেই ব্লাডে পরিস্রুত তরলটা ছেঁকে আলাদা করে পৃথক করে এটাকে পরিবেশে ফিরে দেয় এবং ব্লাডটাকে পিওরিটি দান করা তো সেক্ষেত্রে দেখা যায় যে রেচনতন্ত্রের ভিতরে যে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এই জাতীয় উপাদান থাকে রক্তের মাধ্যমে এই এটা কিডনিতে আসে এবং কিডনি এটাকে ছেকে কিন্তু আলাদা করে এই তরলটাকে ছেকে আলাদা করে কিন্তু পরিবেশে ফিরে দেয় এবং রক্তটাকে পুনরায় আবার দেহে প্রতিস্থাপিত করে দেয় তো এটাই কাছে কাজ তোমরা এভাবে কিন্তু রেচন কাজটাকে ব্যাখ্যা করতে পারো আমি আবারও বলছি এই কোশ্চেনগুলো লেখার সময় অবশ্যই কিন্তু সংক্ষেপে লিখছো তুমি এটা তোমার মাথায় থাকতে হবে বাট মেইন কথা তোমাকে নিয়ে আসতে হবে মূল ফোকাস যে জিনিসটা একটা কোশ্চেনের সার মর্ম একটা কোশ্চেনের জীবন যেখানে লুকানো আছে সেই কথাটাই তোমাকে কোশ্চেনের মধ্যে তুলে ধরতে হবে এবার আমরা পাঁচ নাম্বার কোয়েশ্চেন আসি যে প্রতিদিন কি পরিমাণ পানি পান করা উচিত প্রতিদিন কি পরিমাণ পানি পান করা উচিত এটা যদি আমি আধুনিক ধারণা অনুযায়ী বলতে যাই তাহলে আমরা জানি যে প্রতিদিন একটা মানুষকে গড়ে দৈনিক আট গ্লাস পানি পান করা উচিত কিন্তু এ ধরনের ধারণা এখন এত বেশি সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছে বা যতই আমরা আপডেট হচ্ছি ততই ধারণাগুলো চেঞ্জ হচ্ছে যে একটা মানুষ শুধু আট গ্লাস পানি পান করবে না এটা ডিপেন্ড করবে তার এজ অর্থাৎ বয়সের উপর সে মেল না ফিমেল অর্থাৎ লিঙ্গের উপর তার যে হাইট আছে তার যে ওয়েট আছে এই ধরনের যে বডি স্ট্রাকচার আছে এইগুলোর উপরেই কিন্তু তার মূলত দৈনিক কি পরিমাণ পানি পান করতে হবে এটা নির্ধারিত হবে অর্থাৎ আগে যে আট গ্লাস পানি দৈনিক পান করা উচিত ছিল এটা বলা হতো এটার থেকে আমরা আধুনিক ধারণা অনুযায়ী আমরা একটা মানুষের দৈনিক যে পানির পরিমাণটা নির্ধারণ করব সেটা তার এজ দেখে তার মেল বা ফিমেল যে লিঙ্গ নির্ধারক যে ব্যাপারটা আছে সেটা দেখে এবং তার হাইট ওয়েট দেখে আমরা পানির পরিমাণটা নির্ধারণ করতে পারি এবার আমরা ছয় নাম্বার কোশ্চেনে আসি মূত্রে কি কি উপাদান থাকে মূত্রে কি কি উপাদান থাকে এটা বলার আগে আমি বলছি মূত্রে নাইনটি পার্সেন্টই থাকে হচ্ছে পানি নব্বই পার্সেন্টই থাকে পানি আর দশ পার্সেন্ট থাকে বিভিন্ন ধরনের জৈব পদার্থ এই জৈব পদার্থগুলোর মধ্যে আছে হচ্ছে অ্যামোনিয়া কিউটিনিন ইউরিয়া ইউরিক অ্যাসিড এই ধরনের পদার্থের মতো খনিজ লবণ এই ধরনের পদার্থগুলো কিন্তু এই নব্বই পার্সেন্ট পানির সাথে সাথে অবস্থান করে এরাই কিন্তু মূত্রের সাথে থেকে বের হয়ে যায় এবার আমার সাত নম্বর কোশ্চেনে আসি নেফ্রন বলতে কি বোঝায় তোমরা সবাই জানো যে রেচনতন্ত্রের কেন্দ্রীয় অংশ বা রেচনতন্ত্রের প্রধান অংশ হচ্ছে বৃক্ক আর বৃক্কের একক হচ্ছে নেফ্রন অর্থাৎ নেফ্রন ছাড়া বৃক্ক পুরোই অচল নেফ্রনই মূলত মূত্রটাকে আলাদা করছে ফিল্ট্রেট করছে অর্থাৎ আমরা যে আলট্রা ফিলট্রেশন পড়লাম এই আলট্রা ফিলট্রেশনটা করা হয় হচ্ছে নেফ্রনে নেফ্রনের যে পার্টগুলো আছে এদের কাজ হচ্ছে এই রক্ত থেকে পরিশ্রুত তরটা আলট্রাফিল্ট্রেট করার পরে এটাকে আবার দেখা যায় যে পেলভিস গহবারে বৃক্কের ফিরিয়ে দেয় এবং এটা ইউরেটর দিয়ে মূত্রথলিতে প্রবেশ করে এভাবে কিন্তু নেফ্রন কাজ করছে তো নেফ্রন কি বলতে গেলে নেফ্রন সম্পর্কে অনেক কিছুই বলা যায় যে রেচনতন্ত্রের এককে কেন্দ্রীয় একক হচ্ছে নেফ্রন নেফ্রনের কয়েকটি অংশ আছে দুইটি প্রধান অংশ আছে এটা তোমরা বলতে পারো যে রেনাল টিউবওয়েল আর রেনাল কর্টাসম এছাড়াও বলতে পারো যে নেফ্রন হচ্ছে প্রতিটি বৃক্কে আট থেকে দশ লক্ষ অথবা দশ থেকে বারো লক্ষ পরিমাণে নেফ্রন থাকে থাকে নেফ্রনে কাজ মূলত আলট্রাফিল্ট্রেশনে পার্টিসিপেট করা আলট্রাফিল্ট্রেশন করে সে মূত্র থেকে রক্ত থেকে মুদ্রের যে আহ বিষাক্ত পদার্থগুলো থাকে এগুলোকে ছেকে কিন্তু আলাদা করতে পারে আট নাম্বার কোশ্চেনে আসি মূত্রের রং হলুদ হয় কেন মূত্রের রং হলুদ হয় কেন এটা খুব সংক্ষেপে লেখা যায় এই জন্য তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে উপাদানগুলো আছে অর্থাৎ নব্বই পার্সেন্ট পানি সহ ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া এই নামগুলো উল্লেখ করবে এরপরে তোমরা বলতে পারো যে মূত্রের রং হলুদ হয় একটা রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এই রঞ্জক পদার্থের নাম হচ্ছে ইউরোক্রম আমি আবার বলছি মূত্রের রং হলুদ হয় ইউরোক্রম নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য এবং যদি কোনো ব্যক্তি অম্লীয় জাতীয় খাবার বেশি খায় মূত্র অম্লীয় হতে পারে অথবা তৈরি তরকারি যদি খায় সেক্ষেত্রে মূত্র কিন্তু খারিও হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে খাদ্যের যে ব্যালেন্স সেটার ক্ষেত্রে দেখা যায় অ্যাসিড এবং খার এই দুটার উপর নির্ভর করে মূত্রটা কিন্তু অ্যাসিড এবং খারের দিকে যেতে পারে এবার আমরা নয় নম্বর কোশ্চেন আসি গ্লোমেরোলাস বলতে কি বুঝে নেফ্রনের একটি অংশ মেইন অংশ বলতে পারো যে রেনাল কর্পাসালের প্রধান অংশ দুটি একটা 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 ক্যাপসুল আর ছাকনির মতো কাজ করে গ্লোমেরোলাস বলা যেতে পারে এটাকে যেহেতু আমরা ব্রিকের কাজ বলেছি যে এটা ফিল্টার করে বা আল্টা কাজ করে সেক্ষেত্রে রক্তের যে পরিস্রাবণটা আছে এটা গ্লোমেরোলাসে সংঘটিত হয় এবং যখন ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে রক্ত ব্রিক নেফ্রনে প্রবেশ করে সেটা দেখা যায় যে রক্তটা গ্লোমেরুলাসে ফার্স্ট স্টেপ দেয় এবং গ্লোমেরুলাসে এটাকে ফিল্টারড করে বোম্যানস ক্যাপসুলে কিন্তু বর্জ্যটাকে পাঠিয়ে দেয় এবং মেইন যে রক্তটা থাকে বিশুদ্ধ রক্ত বা পরিশোধন যুক্ত রক্ত এই রক্তকে আবার কিন্তু অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে বের করে দিয়ে সেই কিডনির মাধ্যমে কিন্তু আবার পরিবেশে প্রতিস্থাপন করে দেয় তো এইভাবে তোমরা গ্লোমেরুলাস বলতে কী বুঝো এটা आंसर করতে পারো অথবা এখানে যদি গ্লোমেরুলাসে কাজ আসে সেক্ষেত্রেও কিন্তু একই आंसरটাই হবে এবার আমরা আছি দশ নম্বরে রেনাল টিউবল কি রেনাল টিউবুল হচ্ছে একটা নালিকা যে নালিকা হচ্ছে তিন ধরনের নালি নিয়ে গঠিত একটা হচ্ছে বোম্যান্স প্রোক্মাল প্যাচারোনালি আরেকটা হচ্ছে লুপ অফ হেনলি একটা হচ্ছে ডিজিটাল প্যাচারোনালি প্রোক্সিমাল মানে হচ্ছে গোড়া দেশীয় নালিকা যেটা গোড়ায় অবস্থান করে নেফ্রনের অর্থাৎ বোম্যান্স ক্যাপসুলের পরপরই হচ্ছে প্রোক্সিমাল প্যাচারোনালিটা অবস্থান করে এরপরে বিকেলি হেনলি করতে একটা নালি যেটা এক প্রান্তের নালি এবং প্রক্সিমালকে সংক্ষেপে সংযুক্ত করেছে সেটার নাম হচ্ছে লুপ অফ হেনলি বিকেলি হেন্ডলি নামে লুপ অফ হেনলি রাখা হয়েছে এরপরে লুপ অফ হেনলি পরে যে নালীটা থাকে সেটা হচ্ছে ডিসটাল প্যাচেনাল নালিকা এই ডিসটাল প্যাচেনাল নালিকা হচ্ছে একটা প্রান্তে থাকে যা একদম শেষ প্রান্তে সংগ্রহী নালিকার সাথে যুক্ত থাকে তো রেনাল টিউবুলস এর কথা লিখতে গেলে অবশ্যই তোমরা তিনটা নালী বর্ণনা দেবে যে প্রক্সিমাল প্যাচেনাল নালীর পরেই থাকে লুপ অফ হেনলি লুপ অফ হেনলি বিজ্ঞানী হেনলি কর্তৃক আবিষ্কৃত এবং প্রক্সিমাল এবং প্রান্তীয় নালিকাকে একসাথে যুক্ত করার জন্য মূলত লুপ অফ হেনলি আবিষ্কার করা হয়েছে এবং প্রান্তীয় বা ডিসটাল নালিকা যেটা থাকে এটা একটা প্রান্তে বা এক পাশে থাকে এটা একটা পর্যায়ে সংগ্রাহী নালীর সাথে যুক্ত হয়ে আহ সংগ্রহ করতে কিন্তু সাহায্য করে তো এই ছিল আমাদের দশটি অনুধাবনমূলক কোশ্চেন অষ্টম অধ্যায় অর্থাৎ মানব রেচনের উপর তোমরা নিশ্চয়ই গুলো বুঝতে পেরেছো এবং অ্যান্সারটা কিভাবে সাজাবে কিভাবে লিখবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ নেক্সট এপিসোডে আমরা অন্য কোনো অধ্যায়ের অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সবাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে থাকো ধন্যবাদ সবাইকে